বড়দিন উপলক্ষে সব রীতিনীতি মেনে যিশুর জন্মদিন পালন করা হলো ব্যান্ডেল চার্চে। রাত্রিবেলায় বিশেষ প্রার্থনা বা মিডনাইট মাসে অংশ নিয়েছেন চার্চের সদস্যরা। হয়েছে ক্যারলো, যিশুর বাণী এবং জন্মবৃত্তান্ত শোনানো হয় চার্চে। যিশুর জন্মদিনে প্রার্থনায় অংশ নেন বহু খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ। হুগলির ব্যান্ডেল চার্চে প্রভু যিশুর জন্মদিনের পবিত্র মুহূর্তে সাধারণ মানুষের সঙ্গেই এদিন উপস্থিত হয়ে প্রার্থনা করলেন বিধায়ক অসিত মজুমদার এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন প্রার্থনা শেষে বিধায়ক বলেন, শান্তি সৌভ্রাতৃত্ব বজায় থাকুক এটাই কামনা প্রভুর কাছে। প্রতিবারই আসি, কি বার্তা দেবেন? নতুন কিছু নয়, শান্তি থাকুক মানুষ আর ভ্রাতৃত্বের বন্ধন একটু হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, ভারতবর্ষ একটা মালার মধ্যে থাক, মানুষ সবাই ভালো থাক। এই চার্চ শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপাসনালয় নয়, বস্তুত এটি রাজ্যের মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং দর্শনীয় স্থানও বটে। সারা বছরই দেশ এমনকি বিদেশ থেকেও বহু পর্যটক এবং পুণ্যার্থী এই গির্জায় আসেন প্রার্থনা করতে। ভিড় বাড়ে শীতের মরশুমে, তবে সবথেকে বেশি ভিড় হয় বড়দিনের সময়। ক্রিসমাসের সাজে সেজে উঠেছে ব্যাসিলিকা অফ ব্যান্ডেল বা স্থানীয়দের ভাষায় ব্যান্ডেল চার্চ। চার্চের বাইরেই তৈরি করা হয়েছে গোশালা। কথিত আছে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল গোশালাতেই, সেই কারণে এই আয়োজন। প্রভু যিশুর আবির্ভাব থেকে শুরু করে তাঁর জীবনের নানা সময়ের কল্পকাহিনী তুলে ধরা হয়েছে চার্চের মাঠের এই সাজসজ্জায়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।